আজি দুখিয়া রাইজর চিকিৎসার কারণে আজি যেটো আমার মানে চিকিৎসার কারণে আমার যখন কার্ড আজি দিছে এই কার্ডখনৰ জৰিয়তে আজি 5 লাখ টকা কই আজি আয়ুষ্মান ভারত কার্ডৰ জৰিয়তে এটা দুখিয়া পৰিয়ালে 5 লাখ টকা পৰ্যন্ত চিকিৎসা কৰিবলৈ সুযোগ পাইছে আর রাজ্য সরকার তরফৰ পৰা আমার অটল অমৃত অভিযানৰ জৰিয়তে যখন কার্ড পাইছে তা 2 লাখ টকাকে পাবলৈ সক্ষম হৈছে তার মানে প্রতিটো পৰিয়ালে 7 লাখ টকা কই এই দুখন কার্ড থাকিলে চিকিৎসার কারণে কারোবার অসুখ হলে চিকিৎসার কারণে 7 লাখ টাকা তেওঁলোকৰ ঘৰত আজি থাকিব পাৰিব তাৰ উপৰি আপোনাসকলে জানে যে ইতিমধ্যে আমাৰ উজ্বলা আঁচনিৰ জৰিয়তে ফ্রি গেছ ডিষ্ট্ৰিবিউচন দুখীয়া ৰাইজক দিয়া হৈছে দুখীয়া মহিলা আৰু দুখীয়া পৰিয়ালক দিয়া হৈছে আৰু যিসকলে ফ্রি কানেকশ্যন পাইছে তাৰ 200 টকা ছাবচিডি আছে এতিয়া গতিকে 200 টকা ছাবচিডি থাকিলে গেছৰ দামটোতকৈ 200 টকা কমত দুখীয়া মানুহে পাবলৈ সক্ষম হ'ব আৰু তাৰ উপৰিও প্ৰধানমন্ত্ৰী ডাঙৰীয়াৰ যিবিলাক আঁচনি সেই আঁচনি যে জিৰ' একাউণ্টছ আমি মানে জিরো ব্যালেন্সর আমি অ্যাকাউন্টস খোলার যেগুলো ব্যবস্থা এই ব্যবস্থার জড়িয়ে দিয়েও আজি আবার দুখিয়া রাইজ আজি উপকৃত হয়েছে আর ঠিক তেমনিধরে আজি পিএমএ ওয়াই ঘর আগতে 70,000 টাকা আসে এটা আমার প্রধানমন্ত্রী মোদী ডাঙরিয়ার নেতৃত্বত এটা মানে 1,30,000 টাকা আর মানে মানে ঘরটো বনার কারণে যখনকর কাম করব তার কারণে 20,000 টাকা প্রায় 150 প্রায় 1,50,000 টাকা এটা ঘর পাবলৈ সক্ষম হব আর আগর নিচিনাকর সিস্টেমটো নহয় এইবার যিসকলে ঘর পায় তেওঁলোকৰ একাউন্টত পয়সাটো সোমাব আর তেওঁলোকে নিজে পয়সা উলিয়াই নিজের ঘর বুক করাবলৈ সক্ষম হব তার উপরে আমার অসমত আজি মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ার নেতৃত্বত আমার যখন সরকার চলি আছে এই সরকার দিন আপনাদের দেখিছে যে আমার মহিলাসকলের যিখিনি আমার মাইক্রোফাইন্যান্সের লোন আছিল তার কারণে আমার মহিলাসকলক রাতেপুৱাই বেঙ্কৰ অফিসারসকলে গৈ সদায় আমনি করে মহিলাসকল অতিষ্ঠ হয়ে গেছে গতিকে আমার মাননীয় মুখ্যমন্ত্রী যাবার বিত্তমন্ত্রী থাকা অবস্থাতে এটি ঘোষণা করেছিল যে আমার সরকার যদি এবার আহে আমি মাইক্রোফাইন্যান্সের লোন আমি ঘুরাই দিই আজি দুখিয়া রাইজর চিকিৎসার কারণে আজি যেটো আমার মানে চিকিৎসার কারণে আমার যখন কার্ড আজি দিছে সেই কার্ডখনের জড়িয়ে আজি 5 লাখ টাকা কই আজি আয়ুষ্মান ভারত কার্ডের জড়িয়ে এটা দুখিয়া পরিয়ালে 5 লাখ টাকা পর্যন্ত চিকিৎসা করবলে সুযোগ পাইছে আর রাজ্য সরকার তরফৰ পৰা আমার অটল অমৃত অভিযানৰ জৰিয়তে যখন কার্ড পাইছে তা 2 লাখ টাকাকে পাবলৈ সক্ষম হৈছে তার মানে প্রতিটো পৰিয়ালে 7 লাখ টাকা কই এই দুখন কার্ড থাকিলে চিকিৎসার কারণে কারোবার অসুখ হলে চিকিৎসার কারণে 7 লাখ টাকা তেওঁলোকৰ ঘৰত আজি থাকিব পাৰিব তার উপরে আপোনাসকলে জানে যে ইতিমধ্যে আমার উজ্বলা আঁচনিৰ জৰিয়তে ফ্রি গেছ ডিষ্ট্ৰিবিউচন দুখীয়া ৰাইজক দিয়া হৈছে দুখীয়া মহিলা আৰু দুখীয়া পৰিয়ালক দিয়া হৈছে আর যিসকলে ফ্রি কানেকশন পাইছে তার 200 টাকা সাবসিডি আছে এতিয়া গতিকে 200 টাকা সাবসিডি থাকিলে গেছৰ দামটোতকৈ 200 টাকা কমত দুখীয়া মানুহে পাবলৈ সক্ষম হব আর তার উপরেও প্রধানমন্ত্রী ডাঙরিয়ার যিবিলাক আসনি সেই আসনি যে জিরো একাউন্টস আমি মানে জিরো ব্যালেন্সর আমি একাউন্টস খোলার যিবিলাক ব্যবস্থা এই ব্যবস্থার জৰিয়তে দিও আজি আবার দুখিয়া রাইজ আজি উপকৃত হৈছে আর ঠিক তেমনিধরে আজি পিএমএ ওয়াই ঘর আগতে 70,000 টাকা আসে এতিয়া আমার প্রধানমন্ত্রী মোদী ডাঙরিয়ার নেতৃত্বত এতিয়া মানে 1,30,000 টাকা আর মানে মানে ঘরটো বনার কারণে যখনকর কাম করব তার কারণে 20,000 টাকা প্রায় 150 প্রায় 1,50,000 টাকা এটা ঘর পাবলৈ সক্ষম হব আর আগর নিচিনাকর সিস্টেমটো নহয় এইবার যিসকলে ঘর পায় তেওঁলোকৰ একাউন্টত পয়সাটো সোমাব আর তেওঁলোকে নিজে পয়সা উলিয়াই নিজের ঘর বুক করাবলৈ সক্ষম হব তার উপরে আমার অসমত আজি মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ার নেতৃত্বত আমার যখন সরকার চলি আছে এই সরকার দিন আপনাদের দেখিছে যে আমার মহিলাসকলের যিখিনি আমার মাইক্রোফাইন্যান্সের লোন আছিল তার কারণে আমার মহিলাসকলক রাতেপুৱাই বেঙ্কৰ অফিসারসকলে গৈ সদায় আমনি করে মহিলাসকল অতিষ্ঠ হয়ে গেছে গতিকে আমার মাননীয় মুখ্যমন্ত্রী যাবার বিত্তমন্ত্রী থাকা অবস্থাতে এটি ঘোষণা করেছিল যে আমার সরকার যদি এবার আহে আমি মাইক্রোফাইন্যান্সের লোন আমি ঘুরাই দিই।